প্রেশার ডিস্ট্রিবিউশন, প্রেশার ডিস্ট্রিবিউশনের জন্য কিছু স্পেশাল জোন আছে উইন্ডের জন্য। আমরা যখন এভাবে উইন্ড আসে, আপনি খেয়াল করবেন এই মাঝখানে একটা জোন আছে এবং দুই কর্নারে জোন আছে, যেগুলো সবচেয়ে বেশি উইন্ড আসে। এবং যখন আমরা এটাকে উইন্ড দেই এভাবে, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ পজিটিভ প্রেশার, ঠিক আছে? সো পজিটিভ প্রেশার জোন অন দা আপস্ট্রিম ফেস রিজিয়ন 1, এটা আপস্ট্রিমে, এবং রিজিয়ন 2 হচ্ছে এই যে এটা আর হলো এই দুইটা কর্নার, দুইটা কর্নারকে আমরা রিজিয়ন 2 বলি, দুই নম্বর জায়গা। এবং নেগেটিভ প্রেশার জোন অন দা ডাউনস্ট্রিম ফেস, যেটা আমরা লিওয়ার্ড বলতে পারি। অ্যান্ড উইন্ড প্রেশার অন এ বিল্ডিং সারফেস আর নট কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে, বাট ফ্লাকচুয়েট কন্টিনিউয়াসলি। আমি যেটা শুরুতেই বলছি যে উইন্ডটা কিন্তু ফ্লাকচুয়েট করে, তো এই ফ্লাকচুয়েশনটা মূলত পজিটিভ সাইডে, যেখান দিয়ে আমার উইন্ডটা ঢুকতেছে প্রথমে বিল্ডিংয়ে আসতেছে।